তাকায় দেখেন কি ঘটনা ঘটে গেল বাস্তব কেরামতি আল্লাহর ওলিদের হুজুরও বলতেছে কো বাবা আসিস না আসলে সমস্যা হবে আমি কই বাজান না আয়েশা কোন না আয়েশা করবটা কি না আয়েশা করবটা কি এখন অত এমন সমস্যা অত কই যখন না যাইতে হইব হুজুর আমার পরে হুজুর আমারে বলল হুজুর আমারে দেখেন কি বলল হুজুরে বলল বাবা যেহেতু আয়েশাই পারবা আগে তুমি গাউসে পাকের নামটা স্মরণ করো আপনার ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর একটা থানা আছে গত বছরের আগের বছর তো ওই নাসিমনগর যাইতে চাইলে একটা হাওড় মানে বিশাল একটা বন আছে আপনাদের কি বলে হাওড় বলে নাকি অন্য কিছু বলে হ্যাঁ বিশাল একটা হাওড় আছে ওই হাওড় পাড়ি দিয়ে যাইতে হয় তো রাইতে রাত্র দশটার পরে এই দিকটা কোনো মানুষ আসা যাওয়া করে না সবাই ভয় পা কেন যে এই দিকটা আসলে লুঙ্গি খুলে সব তো রেখে দেয় এমন অবস্থা আমাদের অনেক আলেমুল আমাদের আমাদের অলিউল্লাহ আশিকি হুজুরের শুধু লুঙ্গিটা বা বাদ দিয়া গাড়ির মধ্যে যা আছে সব রেখে দিছে ডাকাতরা এমন অবস্থা করছে কারণ সুরের তো কোনো ধর্ম নাই কথা কন না তো যেই হুজুরে যা আসে তো আমার আবার আমি ওই দিন আপনাদের নরসিংদী থেকে যেই গাড়ি নিয়েছিলাম ওই গাড়ি বলতেছে হুজুর আমার সকাল চারটায় এয়ারপোর্টের টিপ আমার যাইতে হইব আমি বললে বাবা রে তুই তো আমারও মারবি তুইও মরবি বলতেছে হুজুর কিছু করার নাই তো আমি ফোন দিলাম আমাদের দরবারে পিসা হুজুর কাবলার কাছে ফোন দিলাম হুজুরও বলতেছে কো বাবা আসিস না আসলে সমস্যা হবে আমি কই বাজান না আয়েশা কোনো না আয়েশা করবটা কি না আয়েশা করবটা কি এখন অত এমন সমস্যা অত কই যখন না যাইতে হইব হুজুর আমার পরে হুজুর আমারে বলল হুজুর আমারে দেখেন কি বললো হুজুরে বললো বাবা যেহেতু আয়েশাই পারবা আগে তুমি গাউসে পাকের নামটা স্মরণ করো আল্লাহর ওলিদের যেই পাওয়ার বলতে পারতো যে হাতের মধ্যে দুটো লাডিয়া দুটো বেন্দা বা পুলিশ আছে পুলিশে 500 টাকা দিয়ে লইয়া পড়ো নিয়ে পড়ো আবার এই রাস্তা পুলিশও পাওয়া যায় না আপনার পুলিশও পাওয়া যায় না এইবার তাকায় দেখেন কি ঘটনা ঘটে গেল বাস্তব কেরামতি আল্লাহর ওলিদের আমি যখন আমার পিসাব হুজুর কেবলাকে বললাম হুজুর আবার বৃষ্টি পড়তেছে কো বৃষ্টি পড়তেছে এই জন্য তোর ঝামেলা বেশি বেড়া টিপটি ভাই বৃষ্টি পড়তেছে হুজুর কই বাবা যাইস না ঝামেলা হবে হুজুর বলল ঠিক আছে যেহেতু বেশি জরুরি হলে যেহেতু আইসাই পড়বা গাউসে পাকের নাম স্মরণ করো এরপরে তোমার দাদা হুজুর কেবলা আব্দুল মান্নান সারের নামটা স্মরণ করো এবং অন্তরের ছবিটা চোখের সামনে ধরে রাখো ধরে থাকলে তুমি বুঝতে পারবা আর কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আমার মুর্শিদ কেবলা করলো বাবা তুমি সামনের দিকে ড্রাইভাররে বললো ডানে বামে যেন না তাকাই শুধু পিছনের দিকে ড্রাইভাররে একবার নয় দুইবার নয় পাঁচবার নিম্নে পাঁচবার মান্নান সার নামটা তার জবানে আনাও পাঁচবার মান্নান সার নামটা তার জবান দিয়ে বের করো আর ড্রাইভাররে বলবা কোনো ডানে বামে কোনো কথা না বলার জন্য শুধু মনে মনে মান্নান সার নামটা যেন স্মরণ করে মান্নান সার নামটা স্মরণ করতে 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 স্মরণ করতে করতে ড্রাইভাররে বললাম ড্রাইভার সামনের দিকে আগাও আমার সাথে ছিল দুইজন তাদেরকে বললাম তোমরা মোবাইল এই মুহূর্তে অফ করে রাখো মোবাইলের দিকে তাকাই না সামনের দিকে তাকাও সামনের দিকে তাকাও আমি সামনের দিকে তাকাইলাম এইবার তাকায়া দেখি রে 30 থেকে 35 মিনিটের রাস্তা 5 মিনিট যাওয়ার পরে তাকায়া দেখি এক জায়গার মধ্যে 5 জন পুলিশ দাঁড়িয়ে রয়েছে তারও 5 মিনিট যাওয়ার পর তাকায় দেখি আরেক জায়গায় সাথী নিয়ে 2 জন পুলিশ দাঁড়ায় রয়েছে এ বাবা মসজিদের মিম্বারে বইলা মিথ্যা কথা বলা সম্ভব না মসজিদের মিম্বারে মসজিদের ভিতরে দাঁড়ায়া মুসল্লিদের মাঝে কথা বলতেছি বাবা দেখেন আল্লাহর ওলিদের ক্ষমতা আর 5 মিনিট গেছে আর 5 মিনিট যাওয়ার পর আবার তাকায় দেখি আরো 3 জন পুলিশ ছাতালে দাঁড়ায় রয়েছে এইভাবে যাইতে যাইতে একটা মুসরা আছে একটা ইটা ইটখল আছে ওই ইটখলার কাছাকাছি গেলাম যেই জায়গার মধ্যে মূল ডাকাতিটা হয় ওই জায়গার মাঝে যখন গেছি রে আল্লাহর কসম খেয়ে দেখি আমি তাকায় দেখি ওই জায়গার মাঝে এক গাড়ি পুলিশ দাঁড়ায় রয়েছে আল্লাহর ওলিদের কেরামত কেমন আমি কোনো কিছু বললাম না আমার চোখ দিয়ে পানি চলে এসেছে সবাই বলল যায় না
আবার নাসিরনগর থানার সামনে আমি দাঁড়াইলাম, ওনারাও বলছে হুজুর যায়েন না। ওই জায়গার মধ্যে দারোয়ান আছে যারা বাজার পাহাড়ে, তারাও বলল হুজুর যায়েন না। এইভাবে এইভাবে বাবাজির আমার, এইভাবে যখন আমি সামনের দিকে আগাইতে সবাই না করলো যায়েন না, কিন্তু আমি রাস্তার মাঝে পাঁচ মিনিট পর পর পুলিশ পাইলাম। এইবার সরাইলের ভিতরে যখন আমি গাড়িটা যখন সরাইলের বাজারের ভিতরে ঢুকলো, আমি বললাম ড্রাইভার গাড়ি খাড়া করো, এইবার আসল খেলা না বুঝার এক ঠেং সামনের দিকে যাইতাম না। এইবার আমি পিসা বুজুর্গ আপনার কাছে ফোন দিলাম, ও বাবা আপনি বলছেন এই জায়গায় মাত্র দুইটা তিনটার দিকে কোনো গাড়ি থাকে না, কোনো পুলিশ থাকে না, কোনো কিছু থাকে না, কোনো মানুষ থাকে না, কারণ লুঙ্গি ছাড়া সব লুঙ্গি সহ মান ডাকাইতরা চোরারা খুইলে নিয়ে যায়। কিন্তু আপনি আপনি বললেন এই কথা, ওই জায়গা থেকে মাহফিল থেকে নিষেধ করলো। এইবার আবার নাসিরনগরের দারোয়ান যারা ছিল তারাও নিষেধ করলো। আবার নাসিরনগর থানার সামনে পুলিশ দেখলাম দুইজন, তারাও নিষেধ করলো, আপনিও নিষেধ করলেন। কিন্তু আপনি বলেন বান্নান স্যার নাম স্মরণ করার জন্য, গাউসে বাগের নাম স্মরণ করার জন্য, স্মরণ করিয়া বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কার জানি কার ভাগ্যে পায়। কথা বলে ঠিক কিনা? এইবার হুজুর বলে বাবা রে এত কষ্ট করিস না, সব প্রশ্নের জবাব দেওয়া যায় না। এই কথা বইলে হুজুর ফোনটা কাইটা দিল, আমি আর ভয় আর সাহস পাইলাম না জিজ্ঞাসা করার। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই, আরো জোরে কোন আছে না নাই, এই জন্যই তোমার গাউসে পাক বলছে। আমি গাউসে পাক কেমন গাউসে পাক, পৃথিবীর এক প্রান্তে থেকে যদি আরেক প্রান্তে আমার কোন বক্তরা যদি থাকে, আমি কথা দিলাম ওই বক্তরা যদি খাঁটি বক্ত যদি হয়ে যায়, ওই বক্ত যদি কোনো বিপদে পড়ে, তার পিন্দুন থেকে তার পর্ণ থেকে যদি লঙ্গিটা খুলে জমিনে পড়ে যাই, আমি গাউসে পাককে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, আমি বাগদাদ শহর থেকে একটা সেকেন্ডের ভিতরে যাইয়া তার লঙ্গিটা নিচে পড়ার আগে আমি দুইরা রাখতে পারি। আল্লাহর ওলি এই জন্যই এবাদতের মধ্যে মুগ্ধ হয়ে যান, এবাদতের প্রেমে পাগল হয়ে যান, আল্লাহর খাঁটি প্রেমিক হয়ে যান, ভক্ত হয়ে যান। সব কিছুর সাহায্য কে করে? একটু আওয়াজ করে কোন কে? এই বিশ্বাস করে আমল করেন, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ার চেষ্টা করেন, আল্লাহর বন্ধু হওয়ার চেষ্টা করেন, সাথে দুনিয়ার বন্ধু লইয়া দৌড়েন, ফ্যামিলির বন্ধু লইয়া দৌড়েন, আল্লাহর বন্ধু হওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, সকলে বলেন আমিন।